এই লেকচারে আমরা একটি ট্রানজিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে আলোচনা করব। আমরা বিগত লেকচারগুলিতে বেসিক কনসেপ্ট অফ দ্য ট্রানজিস্টার এবং সারপ্রাইজিং অ্যাকশন অফ দ্য ট্রানজিস্টার এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। তো ধরা যাক যে আমরা একটা এনপিএন ট্রানজিস্টার নিয়েছি এবং এই এনপিএন ট্রানজিস্টারকে অ্যাক্টিভ অপারেশনের জন্য নেওয়া হয়েছে। তাহলে আমরা একটা ফিগার দেখে নিই। এই যে ফিগার 5.5টা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে দেখো এখানে একটা আমরা এনপিএন ট্রানজিস্টার নিয়েছি। এনপিএন ট্রানজিস্টার মানে হচ্ছে কীরকম যে এই পোর্শনটা মানে এমিটার পোর্শনটা হচ্ছে এন, বেস হচ্ছে পি এবং আবার এদিকের যেটা কালেক্টর পোর্শন যেটা আছে সেটা হচ্ছে এন। এবং এই এনপিএন ট্রানজিস্টারটাকে আমরা কী করেছি না অ্যাক্টিভ অপারেশনের জন্য আমরা ব্যবহার করছি। আমরা পরে আরও ডিটেলসে আলোচনা করব যে ট্রানজিস্টারের কতগুলো বিশেষ অপারেশন রয়েছে সেই সম্পর্কে আমরা পরে আলোচনা করছি। কিন্তু একটা ট্রানজিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে বুঝতে গেলে আমরা এটুকু এখন বলে রাখছি যে এটাকে অ্যাক্টিভ অপারেশনের জন্য ব্যবহার করা হচ্ছে। তো এই ফিগারটা তোমাদেরকে দেখালাম, এইবার তোমরা লক্ষ্য করো যে এই ট্রানজিস্টারকে এমিটার বেস জাংশনকে আমরা ফরওয়ার্ড বায়াস করেছি এবং কালেক্টর বেস জাংশনকে আমরা রিভার্স বায়াস করেছি। এটা ছবিতে তোমরা একটু দেখে নাও। এই এই ব্যাপারটা সম্বন্ধে আমরা আগে লেকচারেও আলোচনা করেছি যে আমরা সাধারণত যেটা করি ট্রানজিস্টারের এই যে এমিটার বেস জাংশন যেটা আছে মানে এই জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করি এবং কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস করি। অনেকগুলো মোড অফ অপারেশন ছিল, তার মধ্যে এই যে এই মোডটাকে আমরা চুজ করেছি। তো এখন লক্ষ্য করো যে এই যে ব্যাটারি একটা রয়েছে, দেখো এখানে ভিইই বলে একটা ব্যাটারি রয়েছে, এটা আমরা ইনপুটে লাগিয়েছি। ইনপুটে লাগানোর অর্থ যেটা হলো দেখো খেয়াল করো যে এই জায়গাটা হচ্ছে এমিটার এবং এটা কি রিজিয়ন, এটা হচ্ছে এন রিজিয়ন। তাহলে দেখো এই এন রিজিয়নের সঙ্গে এই ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে আমরা লাগিয়েছি। আবার লক্ষ্য করো যে এই যে বেস, বেস হচ্ছে পি রিজিয়ন, তাহলে পি এর সঙ্গে এই ব্যাটারির পজিটিভটা যুক্ত করা হয়েছে। তার মানে যেটা হলো যে এই এই জোনটা যেটা রয়েছে এই যে এমিটার বেস জাংশন যেটা রয়েছে এই এমিটার বেস জাংশনকে আমরা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করেছি। আবার লক্ষ্য করো যে এইখানে ভিসিসি বলে একটা ব্যাটারি রয়েছে, এখন কালেক্টর জোন যেটা রয়েছে সেটা হচ্ছে এন রিজিয়ন। এইবার এন রিজিয়নের সঙ্গে দেখো এই ভিসিসি ব্যাটারির প্লাস প্রান্তটা যুক্ত করা আছে, কিন্তু লক্ষ্য করো যে এই যে পি রিজিয়ন মানে বেস রিজিয়ন যেটা এই বেস রিজিয়নের সঙ্গে এই ব্যাটারিটার ভিসিসি ব্যাটারির নেগেটিভ প্রান্তটা যুক্ত করা আছে। তাহলে পি এর সঙ্গে নেগেটিভ এবং এন এর সঙ্গে পজিটিভ, অর্থাৎ এটা হলো যে রিভার্স বায়াস। তাহলে এই যে কালেক্টর বেস জাংশন এই কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াস করেছি এবং এমিটার বেস এই জাংশনটাকে আমরা ফরওয়ার্ড বায়াস করেছি। আরও বলে রাখি, লক্ষ্য করো যে এই যে এন রিজিয়ন, এই এন রিজিয়নে অনেকগুলো সার্কুলার ব্ল্যাক ডট দেওয়া আছে, এগুলো ইলেকট্রন বোঝাচ্ছে। এন এই কালেক্টর যেটা এন রিজিয়ন সেখানেও একই ঘটনা। কিন্তু এছাড়াও দেখো বেস রিজিয়নে দেখো কতগুলো হোল সিম্বল ইউজ করা হয়েছে যেগুলোকে আমরা হোলের জন্য বোঝাচ্ছি। এটা হচ্ছে শুধুমাত্র একটা ছোটো 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 সার্কেল, যেমন ধরো সার্কেল 6, সার্কেল 7, আবার এখানে এন রিজিয়নে সার্কেল 8, এগুলো হোলকে বোঝাচ্ছে। এইবারে লক্ষ্য করো যে অ্যাজ ইজ দ্য ইউজুয়াল কনভেনশন দ্য ডাইরেকশন অফ কারেন্ট ফ্লো হ্যাজ বিন টেকেন অপোজিট টু দ্য ডাইরেকশন অফ ইলেকট্রন মুভমেন্ট। মানে আমরা সাধারণত দেখো যে ইলেকট্রন যেদিকে যায় কারেন্টের যেটা ফ্লো তার অপোজিট দিকে ধরে নিই। এখানেও আমরা সেই একই কনভেনশনটা ইউজ করব। টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাকশন অফ দ্য ট্রানজিস্টার উই হ্যাভ নাম্বার্ড সাম অফ দ্য ইলেকট্রনস অ্যান্ড হোলস, দিস উইল সিম্পলিফাই দ্য ডিসক্রিপশন। এখন ছবিটা তোমরা আরও ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে কিছু ইলেকট্রনকে আমরা নাম্বারিং করেছি 1, 2, 3, 4, কিছু হোলকেও আমরা নাম্বারিং করেছি যেমন ধরো 6, 7, 8। এখন এই যে নাম্বারিং যেটা আছে এই নাম্বারিং ব্যাপারটা হচ্ছে এই কারণে আমরা করেছি
তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য একটা ট্রানজিস্টার কিভাবে কাজ করে। যদিও আমরা এইভাবে কোনো ইলেকট্রন বা হোলকে বাস্তবে নাম্বারিং করতে পারি না, বাট এটা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এই ধরনের একটা ট্যাকটিক্স কাজে লাগিয়েছি। তো দেখো এখানে কিছু নাম্বারিং করা রয়েছে, এবং এটাও লক্ষ্য করো যে মানে কিছু কারেন্টের আমরা ডাইরেকশন দিয়েছি, যেটা একটু আগে বলছিলাম যে ইলেকট্রন যেদিকে যাবে কারেন্ট ঠিক তার অপোজিট দিকে যাবে, এই সাইন কনভেনশনটা আমরা ইউজ করব। আর এখানে লক্ষ্য করো যে এমিটার এন্ড থেকে একটা কারেন্ট বেরোচ্ছে, অ্যারো সিম্বল দিয়ে তার দিক আমরা দেখিয়েছি। আর দেখো বেসের দিকে একটা কারেন্ট ঢুকছে, যেটাকে আমরা বেস কারেন্ট বলি, এই কারেন্টটা এমিটার কারেন্ট বলছি, এই কারেন্টটাকে বেস কারেন্ট বলছি, তারও একটা নির্দিষ্ট অ্যারো সিম্বল দিয়েছি। এবং কালেক্টারও দেখো একটা কারেন্ট ঢুকছে, তারও একটা নির্দিষ্ট অ্যারো সিম্বল দিয়েছি। এই অ্যারোগুলো বোঝাচ্ছে কারেন্টের ডাইরেকশন। এটা যদি কারেন্টের ডাইরেকশন হয় তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে ইলেকট্রনের ফ্লোটা হবে এর ঠিক উল্টো দিকে। এখন একটু আগেই যেটা বলছিলাম যে দ্য এমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াসড, এমিটার জাংশনকে আমরা ফরওয়ার্ড বায়াস করে রাখছি, এবং মোটামুটি এই যে সেই ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস করার জন্য আমরা যে ব্যাটারিটা ভিইই নিয়েছি, সেই ব্যাটারির পোটেন্সিয়ালটা মোটামুটি আমরা এ ফিউ টেন্স অফ এ ভোল্ট, মানে 0.1 0.2 এরকম রেঞ্জের একটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব। সেই ব্যাটারিটা আমরা যখন ল্যাবরেটরিতে যখন প্র্যাকটিক্যাল করব, তখন এই প্র্যাকটিক্যালে আমরা মোটামুটি যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করব তার পোটেন্সিয়ালটা 0.1 0.2 এই রেঞ্জের মধ্যে রাখবো ইনিশিয়ালি। তাহলে কি হবে দেখো, যে ফরওয়ার্ড বায়াস করলে এমিটার বেসের মধ্যে যে ব্যারিয়ার পোটেন্সিয়াল ক্রিয়েট হয়েছিল সেটা রিডিউস হবে। এটা তোমরা তো পিএন জাংশন থিওরিতে পড়েছো যে ফরওয়ার্ড বায়াস করলে কি হয়, যে ব্যারিয়ার পোটেন্সিয়ালটা রিডিউস হয়ে যায়। দ্য স্পেস চার্জ রিজিয়ন অ্যাট দ্য জাংশন অলসো বিকামস ন্যারো, যে ডিপ্লেশন রিজিয়ন বা স্পেস চার্জ রিজিয়ন যেটা এমিটার এবং বেসের মধ্যে তৈরি হয়ে আছে সেটা ন্যারো হয়ে আসবে। অ্যাজ সাচ মেজরিটি চার্জ ক্যারিয়ার্স ডিফিউজ অ্যাক্রস দ্য জাংশন, এবং আমরা জানি যে ফরওয়ার্ড বায়াসের সময় মেজরিটি চার্জগুলো ডিফিউশন প্রসেসে অংশ নেয় এবং সেই কারণেই বাইরের সার্কিটে কারেন্ট যায়। তাহলে ফরওয়ার্ড বায়াসের জন্য কি হবে, এই যে এমিটার এবং বেস এদের মধ্যে যেগুলো মেজরিটি ক্যারিয়ার রয়েছে, যেমন কি এমিটারের মধ্যে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন কারণ এনপিএন ট্রানজিস্টার, তাহলে এমিটারটা হচ্ছে এন রিজিয়ন, বেসটা হচ্ছে পি রিজিয়ন। বেস যদি পি রিজিয়ন যদি হয় তাহলে বেসের মধ্যে মেজরিটি ক্যারিয়ার হবে, হোল হবে। তাহলে এই ইলেকট্রন এবং হোল এটা কি হবে, যে এমিটার এবং বেস এই যে এই এর মধ্যে যে জাংশন যেটা আছে, এই জাংশনের মধ্য দিয়ে হোল এবং ইলেকট্রন ফ্লো করবে। এমিটার থেকে ইলেকট্রনগুলো বেসের দিকে যাবে এবং বেসের থেকে হোলগুলো এমিটারের দিকে আসবে। এইভাবে একটা ডিফিউশন লক্ষ্য করা যাবে ডিউ টু দ্য ফরওয়ার্ড বায়াস। দ্য রেজাল্টিং কারেন্ট কনসিস্টস অফ ইলেকট্রনস ট্রাভেলিং ফ্রম দ্য এমিটার টু দ্য বেস অ্যান্ড হোলস পাসিং ফ্রম দ্য বেস টু দ্য এমিটার। অ্যাজ উইল সুন বি এভিডেন্ট অনলি দ্য ইলেকট্রন কারেন্ট ইজ ইউজফুল ইন দ্য অ্যাকশন অফ দ্য ট্রানজিস্টার। কিন্তু আমরা পরে মানে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেখাবো যে যদিও এই ট্রানজিস্টারের ক্ষেত্রে এই ইলেকট্রনের জন্য যে কারেন্ট যেটা আছে সেটাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। দেয়ারফোর দ্য ইলেকট্রন কারেন্ট ইজ মেড মাচ লার্জার দ্যান দ্য হোল কারেন্ট। সেই কারণে আমরা কি করি, এই হোল কারেন্টের তুলনায় ইলেকট্রন কারেন্টটাকে অনেক বেশি লার্জ করার চেষ্টা করি। কিভাবে করতে পারি, দিস ইজ ডান বাই ডোপিং দ্য বেস রিজিয়ন মোর লাইটলি দ্যান দ্য এমিটার রিজিয়ন। তাহলে এটা আমরা এইভাবে করতে পারি যে একটা ট্রানজিস্টারের বেসকে লাইটলি ডোপড করা হয়, এমিটারের তুলনায় বেসকে অনেক লাইটলি ডোপ করা হয়। তো এই ফিগার 5.5 আমরা আবার চলে আসি, এখানে দেখবে যে এমিটার রিজিয়নে আমরা 1 2 3 4 এই চারটে ইলেকট্রনকে দেখিয়েছি, যে ইলেকট্রনগুলো এমিটার থেকে বেসে আসছে, এবং বেসের মধ্যে একটা হোল 7 রয়েছে যেটা বেস থেকে এমিটারের দিকে আসছে। আমরা ছবিতে চলে আসি, লক্ষ্য করো যেখানে 1 2 3 এবং 4 এই চারটে ইলেকট্রন, এই চারটে ইলেকট্রন কি হচ্ছে যে এমিটার থেকে বেসের দিকে যাচ্ছে। দেখো এই যে এমিটার বেস জাংশন যেটা আছে, এই জাংশনটাকে তারা ক্রস করে এমিটার থেকে বেসের দিকে যাচ্ছে, এবং লক্ষ্য করো এই যে হোল 7 যেটা আছে, এই হোল 7টা বেস থেকে এই জাংশনটাকে ক্রস করে এমিটারের দিকে ঢুকছে। এইভাবে ইলেকট্রন এবং হোলের ফ্লো হচ্ছে। দ্য টোটাল সাম অফ দিস চার্জ ক্যারিয়ার মুভমেন্টস কনস্টিটিউট দ্য এমিটার কারেন্ট আইই। তাহলে এই যে ইলেকট্রনের ফ্লো হলো এবং সেই সঙ্গে অল্প পরিমাণ হোলের ফ্লো হলো, এই দুটো ফ্লো মিলে কিন্তু এমিটার কারেন্টটা, যেটাকে আমরা আইই বলে থাকি সংক্ষেপে, ই দেখো একটা আমরা সাবস্ক্রিপ্ট হিসেবে লিখেছি এমিটারটাকে বোঝানোর জন্য, তাহলে এই যে এমিটার কারেন্ট
দুটো চার্জ ক্যারিয়ার, দুটো চার্জ ক্যারিয়ারের ফ্লোয়ের জন্য আমরা পাচ্ছি ইলেকট্রনের ফ্লো এবং হোলের ফ্লো। যদিও হোলের সংখ্যা তুলনামূলকভাবে কম, তার কারণটা হচ্ছে বেসকে আমরা লাইটলি ডোপ করেছি। অনলি এ পোর্শন অফ দিস কারেন্ট ইজ ডিউ টু দ্য মুভমেন্ট অফ ইলেকট্রনস 1, 2, 3, 4। তাহলে আইইকে আমরা যদি টোটাল এমিটার কারেন্ট বলি, এই টোটাল এমিটার কারেন্টের একটা পার্ট ইলেকট্রনের দ্বারা ফ্লো হচ্ছে। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে দেখিয়েছি যে 1, 2, 3, 4 এই সমস্ত ইলেকট্রনগুলো এমিটার কারেন্টে এরা একটা পার্টিকুলার ভ্যালু অফ দ্য কারেন্ট দিচ্ছে, মানে আইইর একটা পার্ট অফ দ্য কারেন্ট ইজ ডিউ টু দ্য ফ্লো অফ দ্য ইলেকট্রনস। ফর এক্সাম্পল 1, 2, 3, and 4, দিজ আর দ্য ইলেকট্রনস ইনজেক্টেড বাই দ্য এমিটার ইন টু দ্য বেস। তাহলে এই যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো এমিটার থেকে ইনজেক্টেড হয়ে বেসের মধ্যে প্রবেশ করেছে। দ্য রেশিও অফ দ্য ইলেকট্রন কারেন্ট টু দ্য টোটাল এমিটার কারেন্ট ইজ নোন অ্যাজ দ্য এমিটার ইনজেকশন রেশিও অর দ্য এমিটার এফিসিয়েন্সি। তাহলে এমিটার এফিসিয়েন্সি বা এমিটার ইনজেকশন রেশিও বলতে কী বোঝানো হয়, যে ইলেকট্রন কারেন্ট ডিভাইডেড বাই দ্য টোটাল এমিটার কারেন্ট। ইলেকট্রন কারেন্ট মানে ওই যে একটা উদাহরণ হিসেবে দেখালাম যে 1, 2, 3, 4 এই চারটে ইলেকট্রন এমিটার থেকে বেসের মধ্যে এসে একটা এমিটার কারেন্ট দিচ্ছে। তাহলে এই যে এমিটার কারেন্ট আমরা ইলেকট্রনের জন্য পাচ্ছি, বাট কিছুটা অ্যামাউন্ট তো আমরা হোলের জন্যও পাচ্ছি, কারণ কি বেস থেকে কিছু হোল এমিটারের দিকে যাবে, এই হোলের জন্য, হোলের ফ্লোয়ের জন্য তো আমরা একটা কারেন্ট পাবো। তাহলে এমিটার এফিসিয়েন্সি বা এমিটার ইনজেকশন রেশিও বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে টোটাল ইলেকট্রন কারেন্ট ডিভাইডেড বাই টোটাল না সরি টোটাল টোটাল কারেন্ট বাই দ্য ইলেকট্রনস ডিভাইডেড বাই দ্য টোটাল এমিটার কারেন্ট। তাহলে এই ব্যাপারটা হচ্ছে যে এমিটার ইনজেকশন রেশিও অর দ্য এমিটার এফিসিয়েন্সি। দিস রেশিও ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল গামা, টিপিক্যালি গামা ইজ ইকুয়াল টু 0.995। এই যে রেশিওটাকে আমরা গামা বলে ডিনোট করি এবং যার মানটা মোটামুটি এই রকম অর্ডারের হয়, 0.995। দিস মিনস দ্যাট অনলি 0.5% অফ দ্য এমিটার কারেন্ট consists of the holes passing from the base to the emitter. তাহলে এই ভ্যালুটার দিকে তোমরা লক্ষ্য করো যে এই ভ্যালুটা দেখো 0.995, মানে ম্যাক্সিমামটাই কিন্তু ইলেকট্রনের জন্য হচ্ছে, এমিটার কারেন্টের ম্যাক্সিমাম পার্টটা ডিউ টু দ্য ইলেকট্রন ফ্লোয়ের জন্য হচ্ছে। অল্প পরিমাণ মানে এটা যদি গামার ভ্যালুটা যদি 0.995 যদি হয়, তাহলে 1 - 0.995 করলে কত হবে, যে 0.005। এখন 0.005কে আমরা এইভাবে বলতে পারি যে 0.5%, কারণ 0.5% মানে 0.5/100। তাহলে কী হচ্ছে যে 0.5% অফ দ্য এমিটার কারেন্ট কনসিস্টস অফ দ্য হোলস পাসিং ফ্রম দ্য বেস টু দ্য এমিটার। তাহলে খুব অল্প পরিমাণ এমিটার কারেন্ট হোলের জন্য হচ্ছে। ওয়ান্স দ্য ইলেকট্রনস আর ইনজেক্টেড বাই দ্য এমিটার ইন টু দ্য বেস, দে বিকাম মাইনরিটি ক্যারিয়ার্স ইন দ্য বেস রিজিয়ন। তার কারণটা হচ্ছে বেস হচ্ছে পি টাইপ, এখন পি টাইপ জোনের মধ্যে যদি কিছু ইলেকট্রন যদি প্রবেশ করে তাহলে সেগুলোকে আমরা অ্যাজ ইফ মাইনরিটি ক্যারিয়ার হিসেবে ধরে নিতে পারি। দিজ ইলেকট্রনস ডু নট হ্যাভ সেপারেট আইডেন্টিটিস ফ্রম দোজ হুইচ আর থার্মালি জেনারেটেড ইন দ্য বেস রিজিয়ন ইটসেলফ। এখন বেস রিজিয়নটা পি টাইপ হওয়ার জন্য বেসের মধ্যে কিছু থার্মালি জেনারেটেড মাইনরিটি ক্যারিয়ার অর্থাৎ ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রনগুলোর সঙ্গে কিছু অ্যাডিশনাল ইলেকট্রন এমিটার থেকে চলে এলো। তাহলে এই যে থার্মালি জেনারেটেড ইলেকট্রন ইন দ্য বেস রিজিয়ন আর যে ইলেকট্রনগুলো এমিটার রিজিয়ন থেকে এসেছে তাদের মধ্যে কিন্তু মানে সেইভাবে কোনো তফাৎ থাকবে না, এই সমস্ত ইলেকট্রনগুলোই পি রিজিয়নে অ্যাজ এ মাইনরিটি ক্যারিয়ার হিসেবে থাকবে। দ্য সেন্ট্রাল আইডিয়া ইন ট্রানজিস্টার অ্যাকশন ইজ দ্যাট দ্য বেস ইজ মেড ভেরি ন্যারো। আমরা আগের লেকচারে তোমাদেরকে দেখিয়েছি যে একটা ট্রানজিস্টারের টোটাল উইডথের তুলনায় বেসটাকে কতটা ন্যারো করা হয়। তো মোটামুটি একটা রাফ আইডিয়া যেটা বলা যেতে পারে, এই যে বেসের থিকনেসটা কম বেশি 25 মাইক্রোমিটার অর্ডারের হয়, তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে একটা বেসের যে থিকনেস এটাকে কতটা ন্যারো করা হয়। অ্যান্ড ইজ ভেরি লাইটলি ডোপ, শুধু যে ন্যারো রিজিয়ন তাই নয়, তার সঙ্গে এটাকে অনেক লাইটলি ডোপ করা হয়। বিকজ অব দিস মোস্ট অফ দ্য মাইনরিটি ক্যারিয়ার্স ট্রাভেলিং ফ্রম দ্য এমিটার এন্ড অফ দ্য বেস রিজিয়ন টু ইটস কালেক্টার এন্ড ডু নট রিকম্বাইন উইথ হোলস ইন দিস জার্নি। তাহলে তোমাদেরকে একটা ছবি দেখাই, এই ছবিটা লক্ষ্য করো, এই যে 1, 2, 3, 4 এই চারটে ইলেকট্রন এমিটার থেকে বেরোলো, এরা যখন এই বেস রিজিয়নের মধ্যে দিয়ে যখন যাবে
তখন এই ইলেকট্রনগুলো কোনো হোলের সঙ্গে রিকম্বাইন করবে না, সরাসরি কারেক্টার রিজিয়নে পৌঁছে যাবে। কেবলমাত্র দেখো যে একটা ইলেকট্রন, যেটা ইলেকট্রন থ্রি, সেটা একটা হোলের সঙ্গে রিকম্বাইন করতে পারে। তার মানে এই যে রিকম্বিনেশনের সম্ভাবনাটা দুভাবে অর্জন করা হচ্ছে, প্রথমত এই বেস রিজিয়নটাকে অনেকটা সরু করা হচ্ছে, দ্বিতীয়ত এই বেস রিজিয়নটাকে অনেকটা লাইটলি ডোপ করা হচ্ছে। ছবিতে হয়তো এই বেস রিজিয়নটা এমিটার এবং কালেক্টরের প্রায় সমতুল্য বোঝাচ্ছে। এটা বোঝানোর সুবিধার জন্য দেখানো হয়েছে যে এন পি এন অর্থাৎ তিনটে পার্ট রয়েছে ট্রানজিস্টারের, বেসের মধ্যে কী কী চার্জ ক্যারিয়ার কম্পোনেন্টস রয়েছে সেগুলো পরিষ্কারভাবে দেখানোর জন্য এটা করা হয়েছে। বাট ছবিটা আইডিয়ালি যেরকম মানে একটা ট্রানজিস্টার হয় বেসটা ইমিটার বা কালেক্টরের তুলনায় অনেকটা সরু হয়, ঠিক সেই ঘটনাটা ছবিতে তুলে ধরা হয়নি। যাই হোক না কেন, না তোমাদেরকে মনে রাখতে হবে যে বেসের উইডথ কিন্তু ইমিটার বা কালেক্টরের থেকে অনেক কম হয়। তাহলে কি হচ্ছে যে এই এমিটার থেকে যে 1, 2, 3, 4 যে ইলেকট্রন যেগুলো বেরোলো সেগুলো কিন্তু বেশিরভাগটাই বেস রিজিয়নটাকে অতিক্রম করে কালেক্টর রিজিয়নের মধ্যে প্রবেশ করছে। অনলি এ ফিউ ইলেকট্রনস লাইক থ্রি মে রিকম্বাইন উইথ হোলস, যেটা বলছিলাম যে একটা ইলেকট্রন আমরা ধরে নিচ্ছি যে রিকম্বিনেশন করছে। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যারাইভিং অ্যাট কালেক্টর টু দ্য নাম্বার অফ এমিটেড ইলেকট্রনস ইজ নোন অ্যাজ দ্য বেস ট্রান্সপোর্টেশন ফ্যাক্টর। এই ব্যাপারটা লক্ষ্য করো ভালো করে, যে ধরো আমরা একটু আগে দেখালাম যে চারটে ইলেকট্রনের মধ্যে একটা রিকম্বাইন করছে, বাকি তিনটে পৌঁছে যাচ্ছে। তাহলে আমরা একটা রেশিও করতে পারি, কিসের রেশিও, যে দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যারাইভিং অ্যাট দ্য কালেক্টর, আমি দেখছি যে কতগুলো ইলেকট্রন কালেক্টরের মধ্যে পৌঁছচ্ছে, টু দ্য নাম্বার অফ এমিটেড ইলেকট্রনস, এবং এমিটার থেকে কতগুলো ইলেকট্রন বেরোচ্ছে, তাহলে এদের আমরা একটা রেশিও করতে পারি। অর্থাৎ যে ইলেকট্রনগুলো কালেক্টরে পৌঁছতে সক্ষম হচ্ছে সেই ইলেকট্রনের সংখ্যা এবং এমিটার যতগুলো ইলেকট্রন বের করছে তার সংখ্যা, এই দুটো ফ্যাক্টরের যেটা রেশিও হবে সেটাকে আমরা বলে থাকি বেস ট্রান্সপোর্টেশন ফ্যাক্টর। এটার একটা সিম্বল আমরা দিতে পারি বিটা প্রাইম, এবং টিপিক্যালি বিটা প্রাইমের ভ্যালুটা 0.995 এই অর্ডারের হয়। এই ভ্যালুটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে এটা ওয়ানের খুব কাছাকাছি, তার মানে যেটা হলো যে বেশিরভাগ ইলেকট্রনটাই যেটা এমিটার থেকে বেরোচ্ছে সেটা কিন্তু কালেক্টরে পৌঁছতে সক্ষম হচ্ছে। এইবার আরেকটা উল্লেখযোগ্য ঘটনা তোমাদেরকে দেখাবো, যে মুভমেন্ট অফ হোল 8 ফ্রম দ্য কালেক্টর রিজিয়ন অ্যান্ড ইলেকট্রন 5 ফ্রম দ্য বেস রিজিয়ন। আবার আমরা ছবিটা তোমাদেরকে দেখাই, বুঝতে সুবিধা হবে। ধরো এইটা হচ্ছে কালেক্টর, কালেক্টরটা কী জোন, এন রিজিয়ন। তাহলে এন রিজিয়নে ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, বাট অ্যাপার্ট ফ্রম দ্য মেজরিটি ক্যারিয়ার এখানে ডেফিনেটলি কিছু মাইনরিটি ক্যারিয়ার অর্থাৎ হোল থাকবে। যেমন কি ধরো এই যে নাম্বার 8, এই হোলটাকে আমরা বোঝার সুবিধার জন্য নাম্বার 8 এই নাম্বারিংটা করে রেখেছি। এই হোলটা কি হচ্ছে, আমরা জানি যে রিভার্স বায়াসের সময় জাংশন দিয়ে মেজরিটি ক্যারিয়ারের কোনো ফ্লো হয় না, বাট মাইনরিটি ক্যারিয়ার কিন্তু ফ্লো করতে পারে। তাহলে কি হচ্ছে, দেখো যে এইখানে যে 8 নাম্বার যে হোল যেটা আছে, এই হোলটা কি হচ্ছে যে এই যে রিভার্স বায়াস করার জন্য যে ব্যাটারি আমরা লাগিয়েছি, এই যে নেগেটিভ টার্মিনাল এদিকে আছে বলে এই হোলটা অ্যাট্রাক্টেড হয়ে এদিকে চলে আসবে। অর্থাৎ এই যে কালেক্টর বেস জাংশনের মধ্য দিয়ে এই 8 নাম্বার হোলের ফ্লো হবে। 8 নাম্বারটা হচ্ছে একটা টিপিক্যাল এক্সাম্পল, এমনটা নয় যে একটা ইলেকট্রনই একটা হোলই ফ্লো হবে, সেভারাল হোলসের ফ্লো হবে, বাট এটা তোমাদের বোঝার সুবিধার জন্য একটা নাম্বারিং করে আমরা দেখিয়েছি। ঠিক একইভাবে লক্ষ্য করো এই যে বেস রিজিয়ান, এই বেস রিজিয়ানের মধ্যে হোলটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, বাট অ্যাপার্ট ফ্রম দ্য মেজরিটি ক্যারিয়ার কিছু মাইনরিটি ক্যারিয়ার বেসের মধ্যেও থাকবে। যেমন ধরো কিছু ইলেকট্রন থাকবে, যেমন এই 5 নম্বর ইলেকট্রনটা, তাহলে এই ইলেকট্রনটা কী হবে, যেটা হচ্ছে বেস কালেক্টর জাংশন দিয়ে বেস থেকে কালেক্টরের দিকে যাবে, তার কারণটা হচ্ছে ইলেকট্রনকে এই ভিসিসি ব্যাটারির পজিটিভ প্রান্ত অ্যাট্রাক্ট করবে। তাহলে কী হলো, এই হোল এবং 8 নম্বর হোল এবং 5 নম্বর ইলেকট্রন, এই এরা হচ্ছে দুজন রিপ্রেজেন্টেটিভ, বাট এরকম আরও কিছু সংখ্যা থাকবে মাইনরিটি ক্যারিয়ার, যাদের জন্য একটা কারেন্ট আমরা কালেক্টর বেস জাংশন দিয়ে আমরা পাবো। এখন এই যে কারেন্টের যে ভ্যালুটা, এই কারেন্টের ভ্যালুটা কিন্তু খুব বেশি হবে না, বিকজ মানে এই কারেন্টটা ফ্লো হচ্ছে ডিউ টু দ্য মাইনরিটি ক্যারিয়ার। আমরা জানি যে মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা খুব কম হয়, তাহলে যদিও আমরা একটা কারেন্ট পাবো তার যে ম্যাগনিচিউড সেটা খুব একটা বেশি হবে না। এই ধরনের কারেন্টকে আমরা যেটা বলে থাকি যে লিকেজ কারেন্ট, আইসিবিও, লিকেজ কারেন্ট আইসিবিও।
এইবার দেখো, লক্ষ্য করো যে অ্যাকচুয়ালি দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস ক্রসিং দ্য এমিটার বেস জাংশন ইজ মাচ মোর দ্যান দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড হোলস ক্রসিং দ্য কালেক্টার বেস জাংশন। আমরা একটু আগে তোমাদেরকে যেটা বোঝাচ্ছিলাম যে এইটা যদি এমিটার, এটা যদি বেস হয়, তাহলে এমিটার বেস জাংশন দিয়ে দেখো ইলেকট্রনের ফ্লো হচ্ছে এবং হোলেরও ফ্লো হচ্ছে। যেমন ধরো 1, 2, 3, 4 এই ইলেকট্রনের ফ্লো হচ্ছে, আবার দেখো 7 নম্বর হোলের ফ্লো হচ্ছে, আবার দেখো বেস কালেক্টার জাংশন দিয়ে কিছু ইলেকট্রন এবং হোলের ফ্লো হচ্ছে, যেমন কি 8 নম্বর হোল, 5 নম্বর ইলেকট্রন। কিন্তু মানে বাস্তবে যেটা দেখা যায় যে যেহেতু কালেক্টার বেস জাংশনটা রিভার্স বয়সে রয়েছে এবং এই যে রিভার্স বয়সের জন্য যে ফ্লো যেটা হয়, যেটা হচ্ছে অনলি বাই দ্য মাইনরিটি ক্যারিয়ার্স, সেই ফ্লোটা এর তুলনামূলকভাবে এই এমিটার বেস জাংশনের তুলনায় কিন্তু এই ফ্লোটা হবে অনেক অনেক কম। অর্থাৎ এমিটার বেস জাংশন দিয়ে অনেক বেশি চার্জ ক্যারিয়ার পাস করবে, কিন্তু কালেক্টার বেস জাংশন দিয়ে অনেক কম সংখ্যক চার্জ ক্যারিয়ার পাস করবে। যতটুকু পাস করছে কালেক্টার বেস জাংশন দিয়ে, সেটাকে আমরা যেটা নাম দিই সেটা নাম হচ্ছে লিকেজ কারেন্ট, ICBO। দ্য ডিফারেন্স অফ দিস টু কারেন্টস ইন দ্য বেস রিজিয়ান মেক্স দ্য বেস কারেন্ট IB। তাহলে এই যে ধরো দুটো জাংশানে চার্জ ক্যারিয়ারের ফ্লো হচ্ছে, চার্জ ক্যারিয়ারের ফ্লো যদি হয় তাহলে বেসিক্যালি কী হবে, একটা কারেন্ট যাবে। তাহলে এই যে দুটো এন্ডে কারেন্টের যে তফাতটা, মানে একটা কারেন্টকে আমরা যদি এমিটার কারেন্ট যদি বলি এবং অপর দিকের কারেন্টকে আমরা যদি কালেক্টার কারেন্ট যদি বলি, তাহলে কালেক্টার কারেন্ট এবং এমিটার কারেন্ট এদের যে তফাতটা, এই তফাতটাই বেস কারেন্ট তৈরি করবে। এই ব্যাপারটা আমি একটু পরে আরও ভালো করে তোমাদেরকে ব্যাখ্যা করব। যাই হোক, তাহলে যেটা হলো যে দ্য কালেক্টার কারেন্ট ইজ লেস দ্যান দ্য এমিটার কারেন্ট। কালেক্টার কারেন্ট যেটা হবে সেটা মনে রাখতে হবে যে এমিটার কারেন্টের থেকে অবশ্যই কম হবে। এবার প্রশ্ন যেটা হলো, কেন কম হবে? দেয়ার আর টু রিজনস ফর দিস, দুটো কারণ আছে, দুটো কারণে কম হয়। ফার্স্টলি, এ পার্ট অফ দ্য এমিটার কারেন্ট কনসিস্টস অফ হোলস দ্যাট ডু নট কন্ট্রিবিউট টু দ্য কালেক্টার কারেন্ট। লক্ষ্য করো যে এমিটার থেকে যে ইলেকট্রন যেগুলো বেরিয়েছিল সেগুলো বেসের মধ্য দিয়ে পাস করে কালেক্টারের মধ্যে ঢুকে গেছে। যেহেতু কালেক্টরের মধ্যে ঢুকে গেছে এবং এই ইলেকট্রনগুলো কিন্তু কালেক্টর এন্ড দিয়ে বেরিয়ে একটা ফ্লো তৈরি করবে, যেটাকে আমরা কালেক্টর কারেন্ট বলবো। কিন্তু খেয়াল করো, আমরা শুধু ইলেকট্রনের কথাই বলেছি, কিন্তু এই ছবিতে লক্ষ্য করো, যেমন ধরো এই যে হোলটা, এই হোলটাও তো এই জাংশন যেটা রয়েছে এই জাংশনটা ক্রস করে এখানে এসেছে। মানে এমিটার কারেন্ট যেটা আছে সেটা যে শুধুমাত্র ইলেকট্রন ফ্লোয়ের জন্য হচ্ছে তা নয়, বেশ হোলের ফ্লোয়ের জন্যও কিন্তু হচ্ছে। কিন্তু আমরা যখন কালেক্টার কারেন্টের কথা বলছি তখন এই এই যে ইলেকট্রন 1, 2, 3, 4, ভালো করে লক্ষ্য করো, এই ইলেকট্রনগুলো কালেক্টার জোনে এসে পরে পৌঁছেছে। আমরা পরে তোমাদেরকে দেখাবো এই ইলেকট্রনগুলো কালেক্টার জোন থেকে বেরিয়ে এই সার্কিটের মধ্যে এসে যায়, এই ব্যাটারিটার জন্য, ব্যাটারির উপস্থিতির জন্য সার্কিটের মধ্যে আসে এবং আমরা একটা নিট কারেন্ট, কালেক্টার কারেন্ট পাই। কিন্তু যেহেতু এই কালেক্টার কারেন্টের মধ্যে এই হোলগুলোর কন্ট্রিবিউশনটা ধরা হচ্ছে না, যেমন ধরো এই যে 6 নম্বর হোলটা, 6 নম্বর হোল তো কালেক্টার জাংশন দিয়ে যাচ্ছে না, 6 নম্বর হোলটা কোথা দিয়ে যাচ্ছে, মানে বেস থেকে এই এমিটারের দিকে যাচ্ছে। তাহলে এই ধরনের কন্ট্রিবিউশনটা না থাকার জন্য, শুধুমাত্র ইলেকট্রনের কন্ট্রিবিউশনটা ধরার জন্য কালেক্টার কারেন্টের এফেক্টিভ যে ভ্যালু, এফেক্টিভ ভ্যালুটা কিন্তু অনেকটা কমে যায়। এইটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ দেখো, সেকেন্ডলি, নট অল দ্য ইলেকট্রনস ইনজেক্টেড ইন্টু দ্য বেস আর সাকসেসফুল ইন রিচিং দ্য কালেক্টার। শুধু তাই নয়, ধরো আমরা তো এখানে হোলের কন্ট্রিবিউশনটা বাদ দিই, যে শুধু তাই নয়, যে কটা ইলেকট্রন আমরা এমিটার থেকে ছেড়েছি তার মধ্যে সবকটাই কিন্তু কালেক্টারে পৌঁছবে না, এমন কিছু ইলেকট্রন আছে। ফর এক্সাম্পল, নাম্বার 3 ইলেকট্রন যেটা রয়েছে, দেখো এখানে হোলের সঙ্গে রিকম্বাইন হয়ে গেছে, তাহলে যে কটা ইলেকট্রন এমিটার থেকে বেরোলো সবকটাই কিন্তু কালেক্টারে পৌঁছবে না, কিছু ইলেকট্রন কিন্তু এই এই ধরনের হোলের সঙ্গে রিকম্বাইন করে যাবে এবং আলটিমেটলি কিছু কম সংখ্যক ইলেকট্রন কালেক্টারে এসে পরে পৌঁছবে। তাহলে এই দুটো কারণের জন্য কালেক্টার কারেন্ট এমিটার কারেন্টের থেকে কিন্তু কম হয়। এবারে দেখো, এই যে দুটো ইস্যু আমরা বললাম, যে প্রথম কথা যেটা বললাম যে এমিটার কারেন্ট যেটা রয়েছে, এমিটার কারেন্ট শুধুমাত্র ইলেকট্রন দিয়ে কনস্টিটিউট তা নয়, কিছু হোলের কন্ট্রিবিউশন রয়েছে। বাট ইলেকট্রন দিয়ে যতটুকু কারেন্ট তৈরি হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা একটা ফ্যাক্টর যেটা ধরে নিয়েছি, যেটা আগেই তোমাদেরকে বললাম যে গামা বলে একটা ফ্যাক্টর আছে, যেটাকে আমরা এমিটার ইঞ্জেকশন রেশিও বলি, গামা। এবং এই যে সেকেন্ড ফ্যাক্টরটা, যে যতগুলো ইলেকট্রন আমরা ছাড়ছি
সবকটাই কিন্তু কালেক্টরে পৌঁছবে না, কিছু ইলেকট্রন বেসের হোলের সঙ্গে রিকম্বাইন করবে এবং কিছু কম সংখ্যক ইলেকট্রন কালেক্টরে পৌঁছবে। এই যে সেকেন্ড ফ্যাক্টর যেটা রয়েছে সেটাকে আমরা আরেকটা কোয়ান্টিটি দিয়ে বলেছি, যেটাকে আমরা বিটা প্রাইম বলছি, যেটাকে আমরা বেস ট্রান্সপোর্টেশন ফ্যাক্টর বলছি। তাহলে কি হলো যে হেন্স দ্য রেশিও অফ দ্য কালেক্টর কারেন্ট টু দ্য এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু বিটা প্রাইম ইন্টু গামা। তাহলে এই যে দুটো ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরের গুণফলই হবে রেশিও অফ দ্য কালেক্টর কারেন্ট টু দ্য এমিটার কারেন্ট। এবং এই যে রেশিও যেটা আছে এই রেশিওটাকে আলফা ডিসি বলা হয়। আমি আবার বলছি, আলফা ডিসি মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেশিও অফ দ্য কালেক্টর কারেন্ট টু দ্য এমিটার কারেন্ট, এটাকে আলফা ডিসি বলা হয়। আলফা ডিসি পাওয়ার জন্য কি হচ্ছে যে যে দুটো ফ্যাক্টরের কথা আমরা বলেছি এই দুটো অর্থাৎ বিটা প্রাইম এবং গামা, এই দুটো ফ্যাক্টর কিন্তু বেসিক্যালি একটা এমিটার কারেন্টের কতটুকু পার্ট কালেক্টর কারেন্ট হিসাবে যাবে সেটাকে বোঝায়। তাহলে এগুলো হচ্ছে দুটো পার্টিকুলার প্রবাবিলিটি, দুটো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে বিটা প্রাইম ইনটু গামা। তাহলে এই যে ফ্যাক্টরটা বিটা প্রাইম ইনটু গামাকে মাল্টিপ্লাই করে আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমি নাম দিচ্ছি আলফা ডিসি। আলফা ডিসি হচ্ছে রেশিও অফ দ্য কালেক্টর কারেন্ট টু দ্য এমিটার কারেন্ট। তাহলে এই হচ্ছে যে মোটামুটিভাবে একটা ট্রানজিস্টারের প্রিন্সিপাল, অর্থাৎ আমরা যখন দুটো ইনপুট এবং আউটপুট, দুটো ব্যাটারি লাগাচ্ছি এবং ইনপুটকে ফরওয়ার্ড বায়াস আউটপুটকে রিভার্স বায়াস করছি, তখন আমরা দেখছি যে একটা কারেন্টের ফ্লো হচ্ছে, এমিটার জাংশন থেকে ইলেকট্রন বেরোনোর জন্য এই পুরো সার্কিটের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে। তিন ধরনের কারেন্ট আমরা বলতে পারি, এমিটার কারেন্ট, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট। এমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্টের একটা সম্পর্ক আমরা বললাম যে কালেক্টর কারেন্ট সবসময় কী হয় এমিটার কারেন্টের থেকে কম হয়, এবং আইসি বাই আইই, এই যে রেশিওটা আইসি ডিভাইডেড বাই আইই, দ্যাট ইজ ইকুয়াল টু আলফা, আলফা ডিসি আমরা বলে থাকি। এটা হচ্ছে কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্টের মধ্যেকার সম্পর্ক। আমরা এটাও বলেছি যে এমিটার কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে যে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্টের যোগফল। বাট কীভাবে বেস কারেন্ট তৈরি হচ্ছে সেটা আমরা এরপরে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তার জন্য আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই ফিগারটা আমরা আলোচনা করব। এখানে দেখো আবার আগের মতনই আমরা একটা এনপিএন ট্রানজিস্টার এঁকেছি, যেভাবে বলা হয়েছিল যে এই যে এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বাস করব সেটাই আমরা করেছি, কালেক্টর বেস জাংশনটাকে দেখো রিভার্স বাস করেছি, ঠিক আগের মতনই ছবিটা আছে। এইবার এই ছবিটার সাহায্যে আমরা বোঝাবো যে কেমনভাবে ঠিক কারেন্টটা ফ্লো করছে। নাও দেখো যে এই যে ব্যাটারি আমরা দুটো লাগিয়েছি, দেখো এমিটার বেস জাংশনে আমরা ভিইই লাগিয়েছি এবং কালেক্টর বেস জাংশনে আমরা ভিসিসি লাগিয়েছি। তোমরা ব্যাটারির কানেকশানটা একটু ভালো করে দেখে নাও, এমনভাবে লাগানো হয়েছে যাতে এমিটার বেস ফরওয়ার্ড বায়াসে থাকে এবং কালেক্টর বেস রিভার্স বায়াসে থাকে। এইবারে দেখো আমরা একটু আগেই যেটা আলোচনা করলাম যেটা হচ্ছে যে এমিটার রিজিয়ন, এমিটার রিজিয়নটা কি হচ্ছে এন রিজিয়ন। এন রিজিয়নে মেজরিটি ক্যারিয়ার কে থাকে, ইলেকট্রন থাকে, মাইনরিটি ক্যারিয়ারটা হোল থাকবে। এখন এমিটার রিজিয়নে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে অ্যাজ এ মেজরিটি ক্যারিয়ার, এবং এই যে প্রচুর পরিমাণে ইলেকট্রন থাকার জন্য কি হবে, এটা ফরওয়ার্ড বায়াসে আমরা যখন কানেকশন করব তখন এমিটার রিজিয়ন থেকে অনেক পরিমাণ ইলেকট্রন কিন্তু বেসের মধ্যে প্রবেশ করবে। অলসো সাম হোলস ডিফিউজ ফ্রম বেস টু দ্য এমিটার রিজিয়ন, কিন্তু এটাও ঠিক সেই সঙ্গে কিছু পরিমাণ হোল বেস থেকে এমিটারের দিকেও যাবে। দিস হোলস রিকম্বাইন উইথ ইলেকট্রনস অ্যাভেলেবেল ইন দ্য এমিটার রিজিয়ন। তাহলে ধরো যে হোলগুলো মানে পি রিজিয়ন থেকে এমিটার এন রিজিয়নে প্রবেশ করলো, সেখানে প্রবেশ করে কী করবে যে এই হোলগুলো ইলেকট্রনের সঙ্গে রিকম্বাইন করে যাবে। দিস ওয়ে দ্য এমিটার রিজিয়ন বিকামস শর্ট অফ ইলেকট্রনস টেম্পোরারিলি। তার মানে যেহেতু ধরো এমিটার থেকে ইলেকট্রনগুলো বেসের দিকে চলে গেলো, প্লাস আবার বেস থেকে কিছু হোল এসে পরে এমিটারের যে ইলেকট্রন যেগুলো আছে তাদের সঙ্গে রিকম্বাইন হয়ে গেল, এইভাবে কিছু ইলেকট্রন লস হয়ে গেল। তো এই যে ইলেকট্রন লস হয়ে যাওয়া এমিটার রিজিয়ন থেকে, এটা হচ্ছে একটা টেম্পোরারি একটা লস, মানে ইলেকট্রনের কিছু লস হলো, তাহলে এই লসটা রিকভার্ড হবে কী করে? দিস শর্টেজ ইজ ইমিডিয়েটলি মেড আপ বাই দ্য ব্যাটারি ভিইই। দেখো এখানে একটা ভিইই ব্যাটারি দেওয়া রয়েছে, এর যে নেগেটিভ টার্মিনালটা এনের সঙ্গে দেখো কানেক্ট করা আছে। তাহলে কি হবে, এমিটার থেকে যে ইলেকট্রনগুলো বেরিয়ে গেল বা হোল ইলেকট্রন এমিটারের মধ্যে প্রবেশ করার জন্য রিকম্বিনেশনের জন্য যে কটা ইলেকট্রন নষ্ট হয়ে গেল সেইটা ব্যাটারির ইলেকট্রন দ্বারা কম্পেনসেট হবে। আফটার অল দ্য ব্যাটারিজ আর এ স্টোর হাউস অফ চার্জ,
মানে ব্যাটারির মধ্যে কিন্তু প্রচুর চার্জ থাকে, দে ক্যান সাপ্লাই অ্যাজ মাচ চার্জ অ্যাজ নিডেড, তারা কিন্তু আমাদের যতটা প্রয়োজন সেই চার্জটা কিন্তু সাপ্লাই করতে পারে। টু মেক ম্যাটার সিম্পল, লেট আস অ্যাসিউম দ্যাট 100 ইলেকট্রনস আর সাপ্লাইড বাই দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি VEE। তাহলে আমরা ধরো যে একটা পার্টিকুলার এক্সাম্পল আমরা বলছি, যে ধরো একটা সিচুয়েশান এমন হলো যে এই যে এমিটার যেটা আছে, এমিটারের 100 ইলেকট্রন লস হলো। তাহলে 100 ইলেকট্রন লস যদি হয়, তাহলে এই যে VEE ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে দেখো 100 ইলেকট্রন আমরা অ্যারো সিম্বল দিয়ে দেখিয়েছি, এই 100 ইলেকট্রন আস্তে আস্তে এমিটারের দিকে প্রবেশ করলো, এই এমিটার এন্ডের মধ্যে ব্যাটারির এই নেগেটিভ টার্মিনাল থেকে এমিটার এন্ডের দিকে 100 ইলেকট্রন প্রবেশ করছে। এইবারে বলা হচ্ছে ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস দ্য ইলেকট্রনস দ্যাট ফ্লো আর ভেরি লার্জ ইন নাম্বার, কিন্তু বাস্তবে দেখো এই 100 ইলেকট্রনের থেকে অনেক বেশি ইলেকট্রন কিন্তু ব্যাটারি থেকে এমিটার রিজিয়নের দিকে যাবে। এটাও যে একটা টিপিক্যাল এক্সাম্পল আমরা বলেছি, যে 100 ইলেকট্রনের সংখ্যা দিয়ে আমরা বোঝাচ্ছি যে কতটা পার্সেন্ট মানে তোমার ধরো একটা এমিটার কারেন্টের কতটা পার্সেন্ট কালেক্টর কারেন্ট হবে বা বেস কারেন্ট হবে তার একটা ধারণা দেওয়ার জন্য আমরা এটা বলছি। কিন্তু পার্টিকুলার এই সংখ্যাটা কিন্তু 100টা নয়, মানে ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস এই 100 ইলেকট্রনের থেকে অনেক বেশি সংখ্যক ইলেকট্রনের ফ্লো হয়। বাট আমরা এখানে একটা টিপিক্যাল এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। দিস 100 ইলেকট্রনস এন্টার দ্য এমিটার রিজিয়ন অ্যান্ড কনস্টিটিউট দ্য কারেন্ট IE ইন দ্য এমিটার টার্মিনাল। তাহলে দেখো এই যে ব্যাটারি থেকে যখন 100 ইলেকট্রনটা এই যে এমিটার রিজিয়নে যখন প্রবেশ করলো, তখন একটা কারেন্ট আমরা পেলাম, যে কারেন্টটাকে আমরা বলছি IE, এমিটার কারেন্ট। তোমরা লক্ষ্য করো এমিটার কারেন্টের ডাইরেকশনটা ভালো করে খেয়াল করে দেখো, ইলেকট্রনগুলো কিন্তু এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে এমিটারের দিকে ঢুকছে, মানে ইলেকট্রনের ফ্লো যেদিকে হচ্ছে এমিটার কারেন্ট IE ঠিক তার অপোজিট দিকে আমরা দেখিয়েছি। তাহলে এইভাবে একটা এমিটার কারেন্টের এই টার্মিনালটাকে আমরা এমিটার টার্মিনাল বলি, যে ধরো ছোট্ট একটা গোল মতন যে অংশ যেটা আছে এটাকে আমরা এমিটার টার্মিনাল বলি। এই এমিটার টার্মিনাল দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, যেটাকে আমরা এমিটার কারেন্ট আমরা বলছি। এবারে খেয়াল করো যে দ্য কারেন্ট IE ইজ শোন কামিং আউট অফ দ্য এমিটার টার্মিনাল। তাহলে এই যে এমিটার কারেন্ট কি হচ্ছে, যে এমিটার টার্মিনাল থেকে বেরিয়ে আসছে। This is why the symbol of an NPN transistor has an arrow in the emitter lead. তোমরা খেয়াল করবে যে NPN transistor এ একটা এই যে N এবং P এর মধ্যে, অর্থাৎ emitter lead এর মধ্যে একটা arrow symbol দেওয়া থাকে, যেটাকে emitter current বলা হয়, এবং সেখানে emitter current এর directionটা দেখানো থাকে, যে currentটা যে বেরিয়ে আসছে emitter terminal দিয়ে, currentটা যে বেরিয়ে আসছে সেটা বোঝানোর জন্য একটা পার্টিকুলার অ্যারো সিম্বল সেখানে দেখানো হয়। হোয়াট হ্যাপেন্স টু দ্য 100 ইলেকট্রনস দ্যাট এন্টার দ্য এমিটার রিজিয়ন। এখন ধরো এই 100টা ইলেকট্রন এমিটার রিজিয়নে প্রবেশ করলো ব্যাটারি থেকে, কারণ যেহেতু 100টা ইলেকট্রনের লস হয়েছে তাহলে 100টা ইলেকট্রন এমিটার রিজিয়নে প্রবেশ করলো। এখন এই 100টা ইলেকট্রনের কি হচ্ছে সেটা আমরা এবারে ব্যাখ্যা করব। দ্য মেজরিটি অফ দিস ইলেকট্রনস, সে 99 ইলেকট্রনস আর ইনজেক্টেড ইন টু দ্য বেস রিজিয়ন। তাহলে এই 100টা ইলেকট্রনের মধ্যে 99টা ইলেকট্রন এমিটার রিজিয়ন থেকে বেস রিজিয়নের মধ্যে প্রবেশ করবে। 1 ইলেকট্রন ইজ লস্ট ইন দ্য এমিটার রিজিয়ন বিকজ অফ দ্য রিকম্বিনেশন উইথ এ হোল দ্যাট হ্যাজ ডিফিউজড ফ্রম দ্য বেস রিজিয়ন। তাহলে খেয়াল করো যে দেখো এই যে 100টা ইলেকট্রন এমিটারের মধ্যে প্রবেশ করলো, এই 100টা ইলেকট্রন কী হবে, এটা তো এমিটার রিজিয়ন, এই এমিটার রিজিয়ন থেকে বেস রিজিয়নে প্রবেশ করবে, কিন্তু পুরো 100টা প্রবেশ করবে না। কেন করবে না, তার কারণটা যেটা হচ্ছে যে এই যে বেসের মধ্যেও তো হোল রয়েছে, তাহলে এই হোলগুলো কী হচ্ছে যে আবার এই এমিটার রিজিয়নের দিকে চলে আসে, কারণ এটা তো ফরওয়ার্ড বাস করা আছে। তাহলে কী হবে যে এখানে যে 100টা ইলেকট্রন আমি ধরে নিয়েছি আছে, তার মধ্যে একটা ইলেকট্রন এই বেস থেকে যে হোলটা এখানে এসে প্রবেশ করেছিল তার সঙ্গে রিকম্বাইন করে নষ্ট হয়ে যাবে। তাহলে এফেক্টিভলি কী হলো যে 99 ইলেকট্রন এমিটার থেকে বেসের মধ্যে প্রবেশ করলো, 99টা ইলেকট্রন প্রবেশ করলো, 1 ইলেকট্রন লস হলো সেটা বললাম রিকম্বিনেশনের জন্য। আউট অফ দিস 99 ইলেকট্রনস ইনজেক্টেড ইন টু দ্য বেস, সে অনলি 1 রিকম্বাইন্স উইথ এ হোল, দ্য রেস্ট অফ দেম 98 ইলেকট্রনস রিচ দ্য কালেক্টর রিজন। এবার দেখো যে 99টা ইলেকট্রন বেসের মধ্যে পৌঁছালো, এখন বেসের মধ্যেও তো হোল রয়েছে, বেসের মধ্যে প্রবেশ করার পর মানে এমিটার থেকে 99টা ইলেকট্রন প্রথমে বেসে এলো, বেসে আসার পরে বেসে হোল রয়েছে, আমি ধরে নিচ্ছি 99টা ইলেকট্রনের মধ্যে অনলি একটা ইলেকট্রনই বেসের হোলের সঙ্গে রিকম্বাইন করলো, তাহলে ছিল 99 এখন হয়ে গেলো 98।
তাহলে 98 ইলেকট্রন বেস থেকে আবার কি হবে এই কালেক্টর রিজিয়নে প্রবেশ করবে। দেখো এখানে দেখানো হয়েছে যে 98 ইলেকট্রন এই কালেক্টর রিজিয়নে প্রবেশ করেছে। এখন দেখো যে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ধরো এই যে 99 ইলেকট্রন যেটা বলা হচ্ছে তার মধ্যে একটা ইলেকট্রনই কিন্তু বেসের সঙ্গে রিকম্বাইন করছে, কেন করছে? This happens because of the special properties of the base region. It is lightly doped and very thin. প্রথমত যে বেসটাকে অনেক থিন করা হয় এবং সেই সঙ্গে লাইটলি ডোপড করা হয়, ওই জন্য যে কটা ইলেকট্রন এমিটার থেকে বেসের মধ্যে প্রবেশ করবে বেশিরভাগটাই কিন্তু কালেক্টর জোনে চলে যাবে এবং খুব কম পরিমাণে রিকম্বিনেশন হবে। এই কারণেই বলা হয়েছে যে 99-এর মধ্যে একটা ইলেকট্রনই কিন্তু কি হবে যে রিকম্বাইন করে যাবে। কিন্তু আমি আবার রিপিটেডলি বলে রাখি, এই সংখ্যাগুলো বোঝানোর সুবিধার জন্য বলা হয়েছে। ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস অনেক সংখ্যক ইলেকট্রন ফ্লোরে এবং হোলের আদান প্রদান হয়, বাট তোমাদের বোঝার সুবিধার জন্য এটা একটা টিপিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে। ইন দিস ম্যানার দ্য বেস রিজিয়ন লুজেস অনলি টু হোলস। ভালো করে খেয়াল করো, তাহলে বেস রিজিয়নের কতগুলো হোলের লস হলো? দুটো হোল লস করেছে। কীভাবে? দেখো যে ওয়ান ডিফিউজেস টু দ্য এমিটার রিজিয়ন, একটা হোল কিন্তু বেস থেকে এমিটারে চলে গেছে, বেস থেকে এমিটারে চলে গিয়ে একটা ইলেকট্রনের সঙ্গে রিকমেন্ড করে নিয়েছে, এই একটা হোল। এবং আরেকটা হোল কি করেছে যে যখন 99 ইলেকট্রন যখন বেসের মধ্যে প্রবেশ করলো তখন একটা ইলেকট্রন একটা হোলের সঙ্গে রিকম্বাইন হয়েছে, তাহলে মোট দুটো হোলের লস হয়েছে। দ্য লস অফ দিস টু হোলস ইজ মেড আপ বাই ক্রিয়েশন অফ টু ফ্রেশ হোলস ইন দ্য ক্রিস্টাল নিয়ার দ্য বেস টার্মিনাল। তাহলে এই যে ধরো দুটো হোলের লস হলো সেটা মেক আপ হবে কী করে? এই যে দেখো বেস যে রিজিয়ন যেটা আছে এই বেস রিজিয়নের মধ্যে এই পোর্শনটাকে আমরা বেস টার্মিনাল বলি, এটাকে আমরা বেস টার্মিনাল বলি। তাহলে দুটো মানে হোলের যেটা লস হবে, তোমরা তো সেমিকন্ডাক্টর জাংশন সম্বন্ধে ভালো করে পড়েছ যে যদি কোনো লস যদি হয় হোল বা ইলেকট্রনের লস যদি হয় তাহলে কিন্তু চার্জের অবশ্যই জেনারেশন হবে। মানে ধরো দুটো হোল যদি লস হয় তাহলে ফ্রেশলি দুটো হোল কিন্তু ক্রিয়েট হতে হবে। কীভাবে ক্রিয়েট হবে? এই যে বেস টার্মিনাল ধরো এইরকম জায়গাতে কী হবে যে পি পি জোন যেটা রয়েছে, মানে এটা তো বেসিক্যালি ধরো একটা ক্রিস্টাল, তাহলে এর মধ্যে অনেক কোভ্যালেন্ট বন্ডিং রয়েছে, এই দুটো কোভ্যালেন্ট বন্ড ব্রেক হয়ে যাবে। দুটো কোভ্যালেন্ট বন্ড ব্রেক হয়ে গিয়ে দুটো নতুন হোলের ক্রিয়েশন হবে, এবং যেহেতু কোভ্যালেন্ট বন্ড ব্রেক হচ্ছে তাহলে হোলের ক্রিয়েশন হওয়া মানেই কিন্তু আবার ইলেকট্রনের ক্রিয়েশন হওয়া। সবসময় মানে হোল আর ইলেকট্রন পেয়ার ফর্মে জেনারেট হয়, তাহলে দুটো হোল যদি সৃষ্টি হয় তাহলে দুটো ইলেকট্রনও তৈরি হবে, কোভ্যালেন্ট বন্ড ব্রেক করবে, ইলেকট্রন দুটো কী হবে যে এই বেস টার্মিনাল দিয়ে বেরিয়ে আসবে। দেখো এখানে টু ইলেকট্রনে যে বেরিয়ে আসছে একটা অ্যারো সিম্বল দিয়ে এটা বোঝানো হচ্ছে যে দুটো ইলেকট্রন বেরিয়ে আসছে, এবং দুটো ইলেকট্রন এই টার্মিনাল দিয়ে বেরিয়ে আসার জন্য বেসিক্যালি একটা কারেন্টের ফ্লো হবে। ইলেকট্রন যেদিকে আসছে তার ঠিক উল্টো দিকে আমরা কারেন্টের ফ্লোটা বলি, তার মানে এই যে ধরো আইবি মানে বেস কারেন্ট, এটা হচ্ছে বেস কারেন্টের যেটা হচ্ছে ডাইরেকশান। তাহলে এইভাবে কিন্তু বেস কারেন্ট তৈরি হলো। তাহলে এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম যে কীভাবে এমিটার কারেন্ট তৈরি হলো সেটা আমরা এখানে দেখালাম, তার ডাইরেকশনও দেখিয়েছি, এবং এখানে দেখো যে কীভাবে বেস কারেন্ট তৈরি হলো সেই বেস কারেন্টটাও কিন্তু আমরা দেখালাম, এবং তার যে ডাইরেকশন দেখো আইবি সেই ডাইরেকশনটাও কিন্তু এখানে আমরা দেখিয়েছি। তাহলে যেটা হলো যে এইভাবে বেস কারেন্টটা তৈরি হলো, এবং এই বেস কারেন্টের যেটা মান সেটা কিন্তু খুব কম হয়, তার কারণটা তোমরা ভালো করে লক্ষ্য করো যে আমরা এমিটার কারেন্ট দেখো 98 ইলেকট্রনের টার্মে বোঝাচ্ছি, সেই তুলনায় বেস কারেন্টটা আমরা মাত্র দুটো ইলেকট্রনের টার্মে বোঝাচ্ছি। তার মানেই যেটা বোঝা যাচ্ছে যে বেস কারেন্টের ভ্যালুটা মানে এটার মানটা কিন্তু এমিটার কারেন্টের থেকে তুলনামূলকভাবে অনেকটা কম হয়। এইবারে যে 98টা ইলেকট্রনটা কালেক্টর রিজিয়নে পৌঁছেছে সেই 98টা ইলেকট্রন পৌঁছানোর পরে কি হবে, যেটা হবে দেখো যে কালেক্টর এবং বেস এই টার্মিনালে একটা ব্যাটারি VCC লাগানো রয়েছে। তোমরা ছবিটা লক্ষ্য করো, এই যে ধরো এটা হচ্ছে কালেক্টর বেস জাংশন, এবং এই কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স করার জন্য এইরকম জায়গাতে আমরা একটা ব্যাটারি VCC লাগিয়ে রেখেছি। এই VCC ব্যাটারির যে প্লাস প্রান্ত যেটা দেখো প্লাস প্রান্তটা এই কালেক্টরের সঙ্গে লাগানো আছে। তাহলে পজিটিভ প্রান্ত লাগানো থাকলে কি হবে, যে 98টা ইলেকট্রন কালেক্টরে পৌঁছেছে সেই 98টা ইলেকট্রনকে সে অ্যাট্রাক্ট করবে। তাহলে অ্যাট্রাক্ট করলে কি হবে, এই যে কালেক্টর টার্মিনাল থেকে 98টা ইলেকট্রন দেখো বেরিয়ে আসছে, এই 98টা ইলেকট্রন বেরিয়ে এসে এই ব্যাটারির পজিটিভ প্রান্ততে গিয়ে সে জমা হবে। এখন এই যে 98টা ইলেকট্রন কালেক্টর টার্মিনাল দিয়ে এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল পর্যন্ত ফ্লো করলো,
এই ইলেকট্রনগুলো ফ্লো করার জন্য একটা কারেন্ট আমরা পাবো, যেটাকে আমরা কালেক্টর কারেন্ট আইসি বলছি। দেখো ইলেকট্রনের ফ্লোয়ের ডাইরেকশনটা এখানে আমরা অ্যারো দিয়ে দেখিয়েছি, এইভাবে ফ্লোটা হবে, অর্থাৎ কালেক্টর থেকে প্লাস প্রান্তের দিকে যাবে। সুতরাং কালেক্টর কারেন্টের ডাইরেকশন যেটা হবে প্লাস প্রান্ত থেকে এই কালেক্টর প্রান্ত পর্যন্ত। দেখো এইটা হচ্ছে আইসিয়ের ডাইরেকশন এবং এটা হচ্ছে ইলেকট্রনের ডাইরেকশন। তাহলে এইভাবে আমরা কিন্তু একটা কালেক্টর কারেন্ট আমরা পেলাম। এইবারে দেখো যে ভালো করে তোমরা লক্ষ্য করো যে এই যে কালেক্টর কারেন্টের যে ভ্যালু যেটা হবে সেটা কিন্তু এমিটার কারেন্টের থেকে একটু কম হবে। কারণ দেখো ভালো করে লক্ষ্য করো যে এমিটার কারেন্ট আই এটাকে আমরা 100 ইলেকট্রনের টার্মে আমরা এক্সপ্রেস করেছিলাম। ছবিতে দেখো, আবার দেখো যে এই যে কালেক্টর কারেন্ট আই এটা ইন টার্মস অফ 100 ইলেকট্রনের রেসপেক্টে দেখানো হয়েছে, কিন্তু কালেক্টর কারেন্ট আইসিকে ইন টার্মস অফ 98 ইলেকট্রনের রেসপেক্টে দেখানো হয়েছে। তাহলে এই দুটো ভ্যালু থেকে আমাদের মোটামুটি যে আন্দাজটা যেটা হবে, যেটা হচ্ছে যে কালেক্টর কারেন্টের যে ভ্যালু যেটা এমিটার কারেন্টের মানে অলমোস্ট সমান হবে, বাট পুরো সমান হবে না, একটু খানিকটা কম হবে, একটু মতন কম হবে। দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি ভিসিসি গিভস আউট অ্যাজ মেনি ইলেকট্রনস অ্যাজ আর রিসিভড বাই ইটস পজিটিভ টার্মিনাল। কথাটার মানে কি দেখো, যেটা নিয়ম মানে কারচপস মানে কারেন্ট ল যেটা বলে যে চার্জের সব সময় কনজারভেশন হবে, তার মানেটা হচ্ছে দেখো যে এই যে ব্যাটারিটা আমরা লাগিয়েছি এই ব্যাটারির পজিটিভ প্রান্তে যদি 98টা ইলেকট্রন যদি ঢুকে পড়ে তাহলে নেগেটিভ প্রান্ত থেকে কিন্তু 98টা ইলেকট্রনকে বেরিয়ে যেতে হবে, তবে গিয়ে একটা চার্জের কনজারভেশন হবে। তাহলে এই যে দেখো পজিটিভ প্রান্তে 98 ইলেকট্রনটা এসে ঢুকলো, তাহলে নিশ্চয়ই নেগেটিভ প্রান্ত থেকে 98টা ইলেকট্রনকে বেরোতে হবে। এই যে 98টা ইলেকট্রন এখান থেকে বেরোলো এবং দুটো ইলেকট্রন এই যে বেস টার্মিনাল থেকে বেরোলো, এই দুটো ইলেকট্রন অ্যাডাপ্ট হয়ে গেল, অ্যাডাপ্ট হয়ে গিয়ে আবার এটা 100 হয়ে এই যে ভিই ব্যাটারির প্লাস প্রান্তে চলে যাবে। দেখো আমরা যখন শুরু করেছিলাম এই পার্টিকুলার ডিসকাশনটা তখন আমরা বলেছিলাম এই যে ভিই যে ব্যাটারি যেটা আছে এটা নেগেটিভ প্রান্ত থেকে 100টা ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে দেখো এই যে 98 এবং 2 এই দুটো জয়েন হয়ে গিয়ে 100টা ইলেকট্রন হলো, সেই 100টা ইলেকট্রন আবার এই ব্যাটারির প্লাস প্রান্তে এসে পড়ে ঢুকে পড়লো, কারণ তবে গিয়ে চার্জের কনজারভেশন হবে বা কারচপস কারেন্ট লটা ভ্যালিড হবে। তাহলে এইভাবে এই যে আউটার সার্কিটের মধ্যে দিয়ে একটা কারেন্ট আমরা পাচ্ছি, এবং কীভাবে এমিটার কারেন্ট এবং কীভাবে বেস কারেন্ট তৈরি হচ্ছে সেটা আমরা বলেছি। তাহলে দেখো এই কনফিগারেশানটা, এই যে ইলেকট্রনের যে ফ্লো যেটা আছে, এই ফ্লোটা দেখিয়ে দেখো বোঝা যাচ্ছে যে এই যে এমিটার কারেন্ট, এই এমিটার কারেন্টে কিন্তু দুটো কারেন্ট মিলে কনস্টিটিউট হচ্ছে, একটা হচ্ছে বেস কারেন্ট আইবি এবং দেখো কালেক্টর কারেন্ট আইসি। কারণ দেখো এই যে কালেক্টর কারেন্ট আইসি এটা হচ্ছে 98 ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে, বেস কারেন্টটা দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে, এমিটার কারেন্টটা 100 ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে। তার মানেটা হচ্ছে যে এমিটার কারেন্ট ইজ ইকুয়াল টু দ্য বেস কারেন্ট অ্যান্ড কালেক্টর কারেন্ট। তার আমরা তাহলে যেটা বলতে পারি যে আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি। দিস ইকুয়েশন ইজ এ সিম্পল স্টেটমেন্ট অফ হোয়াট উই হ্যাভ ডিসকাসড আপ টু নাও, দ্য এমিটার কারেন্ট ডিস্ট্রিবিউট ইট সেলফ ইন টু দ্য কালেক্টর কারেন্ট অ্যান্ড বেস কারেন্ট। অর্থাৎ এমিটার কারেন্ট নিজেকে দুটো ভাগে ডিস্ট্রিবিউট করে নিচ্ছে বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট হিসেবে। দের ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট ফ্রম দ্য ডিসকাশনস অ্যাবাভ, উই ক্যান স্টেট দ্যাট দ্য কালেক্টর কারেন্ট ইজ মেড আপ অফ টু পার্টস। খুব ভালো করে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে এই যে কালেক্টর কারেন্টের কিন্তু দুটো পার্ট রয়েছে। একটা পার্ট কি, দ্য ফ্র্যাকশন অফ এমিটার কারেন্ট হুইচ রিচেস দ্য কালেক্টর। এই যে ধরো আমরা এই ডিসকাশনে দেখালাম যে 98টা ইলেকট্রন কালেক্টর এন্ডে পৌঁছালো এবং তার জন্য আমরা একটা কারেন্ট পেলাম যেটাকে আমরা কালেক্টর কারেন্ট বলছি, কিন্তু এখানে একটা জিনিস আমরা নেগলেক্ট করেছি যেটা হচ্ছে সেকেন্ড পার্টটা, সেটাও কিন্তু ধরতে হবে। সেটা হচ্ছে কি না, দ্য নর্মাল রিভার্স লিকেজ কারেন্ট আইসিও। তাহলে নর্মাল রিভার্স লিকেজ কারেন্টটা কোন কারেন্টটা, যেটা হচ্ছে এইভাবে তৈরি হচ্ছে যে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোয়ের জন্য, এই যে ধরো কালেক্টর এন্ড এবং বেস এন্ড এটাকে আমরা রিভার্স বায়াস করেছি। এখন এই যে এন রিজিয়ন যেটা রয়েছে এর মধ্যে কিছু হোলস রয়েছে, পি রিজিয়নের মধ্যে কিছু ইলেকট্রন রয়েছে, তার মানে কি এই রিভার্স বায়াসের জন্য এই 98টা ইলেকট্রন ছাড়াও বেসিক্যালি আরেকটা জিনিসের ফ্লো হবে, সেটা হচ্ছে ফ্লো অফ দ্য মাইনরিটি ক্যারিয়ার্স। তার জন্য কিন্তু একটু পরিমাণ কালেক্টর কারেন্ট আমরা পাবো। তাহলে সেই ব্যাপারটা আমরা যেটা বলছি যে লিকেজ কারেন্ট আইসিও, নর্মাল রিভার্স লিকেজ কারেন্ট আইসিও। তাহলে এই যে কালেক্টর কারেন্ট আইসি
এটাকে আমরা বলতে পারি যে আলফা ডিসি আইই প্লাস আইসিও। বাট প্র্যাকটিক্যালি যেটা হয়, এই যে আইসিওর যে ভ্যালুটা, এই আইসিওর ভ্যালুটা কিন্তু অনেকটা কম হয়। ওই কারণে আমরা অনেক সময় এই আইসিওটাকে নেগলেক্ট করি, বা একটু আগে আমরা যে ডিসকাশন যেটা করছিলাম সেখানে আইসিওর কথাটা আমরা বলিনি। বাট অ্যাকচুয়ালি ইন ট্রু প্র্যাকটিস আইসি ইজ ইকুয়াল টু আলফা ডিসি আইই প্লাস আইসিও। তাহলে দেখো যে আমরা ট্রানজিস্টারের যেটা হচ্ছে যে বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল, সেই বেসিক ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা কিন্তু এখানে বলেছি। তো এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, যেমন ধরো এই যে 5.2 ইকুয়েশন যেটা আমরা এস্টাবলিশ করলাম, সেখান থেকে আমরা এই যে আলফা ডিসি বলে যে টার্ম যেটা আছে, হোয়াট ইজ আলফা ডিসি, আলফা ডিসি সম্বন্ধে আগেই বলেছি যে আলফা ডিসি ইজ দ্য ফ্র্যাকশন অফ দ্য এমিটার কারেন্ট আইই দ্যাট রিচেস দ্য কালেক্টর। তাহলে আলফা ডিসির মানটা তোমরা বের করতে পারবে, দেখো ইকুয়েশন থেকে যেটা বেরোবে আইসি মাইনাস আইসিও বাই আইই। এখন ইউজুয়ালি যেটা কী হয়, যেটা বারবার বলছি যে আইসিওর মানটা অনেকটা কম হয়, ওই কারণে আলফা ডিসিকে আমরা প্র্যাকটিক্যালি আইসি বাই আইই অর্থাৎ কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্ট এদের রেশিওকে আমরা বলতে পারি। তো দেখো এই যে একটা আমরা যদি উদাহরণ যদি দিই, যে ধরো একটা ট্রানজিস্টারের ক্ষেত্রে আইসির মানটা হচ্ছে 4.9 মিলি অ্যাম্পিয়ার, আইইর মানটা হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে ডিসি আলফা কত হবে, এই দুটো রেশিও হবে আইসি বাই আইই, তাহলে 4.9 ডিভাইডেড বাই 5 দ্যাট ইজ ইকুয়াল টু 0.98। এটা হচ্ছে আলফা ডিসির ভ্যালুটা। দ্য থিনার অ্যান্ড মোর লাইটলি ডোপড দ্য বেসিস, মানে বেসটাকে আমরা যতটা থিন করব এবং লাইটলি ডোপ করব, আলফা ডিসির যে মান যেটা সেটা ততটাই বেশি হবে। কারণ কি হবে, তাহলে সেক্ষেত্রে রিকম্বিনেশনটা কম হবে, রিকম্বিনেশন কম হলে কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্ট এই দুটোর ভ্যালুটা অনেকটা ক্লোজ হয়ে যাবে। বা ডিসি আলফা হবে ট্রানজিস্টার ক্যান নেভার এক্সিড ইউনিটি, কিন্তু এটা কখনো কিন্তু ইউনিটির বেশি হবে না, কারণ আইসি বাই আইই করছি, আইয়ের মানটা আইসির থেকে অবশ্যই অবশ্যই বড় হবে। আমরা যত থিনই করি না কেন, একটু মানে বেস রিজিয়নটাকে থিন বা লাইটলি ডোট করি না কেন, আলফা ডিসির মানটা কিন্তু একের থেকে কম হয়। মেনি ট্রানজিস্টার হ্যাভ আলফা ডিসি গ্রেটার দ্যান 0.99, বেশি অনেক ট্রানজিস্টারের আলফা ডিসির মানটা 0.99 হয়, এবং অলমোস্ট অল হ্যাভ, সমস্ত ট্রানজিস্টারের ক্ষেত্রে আলফা ডিসির মানটা 0.95 থেকে, মানে অ্যাটলিস্ট 0.95 থেকে বেশি রাখা হয়। এবার একটা উদাহরণ দিলে এই ব্যাপারটা, মানে আইসি এবং আইয়ের মধ্যে সম্পর্কটা বুঝতে সুবিধা হবে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি যে এই সার্টেন ট্রানজিস্টার হ্যাজ আলফা ডিসি অফ 0.98, আলফা ডিসির মানটা দিয়ে দিলাম, এই কালেক্টর লিকেজ কারেন্ট আইসিও 1 মাইক্রো অ্যাম্পিয়ার, লিকেজ কারেন্টটা খুব কম অর্ডারের হয়, ওই জন্য দেখো এটাকে মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে রাখা রয়েছে। মানে রিভার্স বয়েসের সময় যে এরকম কারেন্ট ফ্লো হয় সেটা আমরা জানি যে মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্ট ফ্লো হয়, ওই জন্য আইসিওর মানটা হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার। ক্যালকুলেট দ্য কালেক্টর অ্যান্ড বেস কারেন্টস হোয়েন আইই ইজ ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার, আইইর মান দেওয়া রয়েছে, আইসিওর মান দেওয়া হয়েছে, আলফার মান দেওয়া রয়েছে, আইবি বের করতে হবে এবং আইসি বের করতে হবে। তো দেখো আমরা ওই সম্পর্কটা যদি ইউজ করি যে আইসি ইজ ইকুয়াল টু আলফা ডিসি আইই প্লাস আইসিও, এখানে দেখো এই যে আলফা ডিসি আইই এবং আইসিও সবার ভ্যালুটাই কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে, তাহলে আইসির মানটা আমরা বের করতে পারলাম 0.981 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা জানি যে বেস কারেন্ট হচ্ছে এমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্টের ডিফারেন্স, তাহলে আইই মাইনাস আইসি করলে দেখো 19 মাইক্রো অ্যাম্পিয়ার বেস কারেন্ট পাওয়া গেল। তোমরা কিন্তু এটাও খেয়াল করো যে বেস কারেন্টের যে ভ্যালুটা সেটা কিন্তু আইই বা আইসির তুলনায় অনেকখানি কম, কিন্তু এই যে রিভার্স লিকেজ কারেন্টটা আইসিও তার মানটা কিন্তু আবার এই যে বেস কারেন্ট যেটা রয়েছে 19 মাইক্রো অ্যাম্পিয়ার তার থেকেও কিন্তু কম। তাহলে আমরা আশা করছি যে আমরা একটা ট্রানজিস্টারের বেসিক অপারেশনটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই কন্টেন্টটা আমরা নিয়েছি NN ভার্গবর বেসিক ইলেকট্রনিক্স বইটা থেকে। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমরা এই বইটা একবার দেখে নিতে পারো, এবং এই লেকচারটা শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ।